হ্যালো বন্ধুরা, যশোদার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি আবার চলে এসেছি একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে। যদি তোমাদের আমার এই রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিও। নতুন নতুন রান্নার সমস্ত আপডেট তোমাদের সবার কাছে পৌঁছে যাবে এবং নতুন ধরনের নিরামিষ রান্না দেখতে আমার চ্যানেলটি ফলো করো। পটল আলু বড়ির এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। এতে আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা, কালো জিরে আর সামান্য একটু হিং। ফোড়নটা হলে আমার কেটে রাখা পটলগুলো এবার এর মধ্যে ছেড়ে দেব। পটলটা দেওয়ার আগে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, অনেক সময় পটল ফাটে, এই নুনটা দিয়ে রাখলে আর পটলটা ফাটবে না। তাড়াহুড়োর সময় এরকম সরু সরু করে পটল কাটলে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। একটু হলুদ দিয়ে ভাজছি যাতে বুঝতে পারবো যে কতটা ভাজা হলো। পটলটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। শুকনো শুকনো ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এবার এটা 2 মিনিট আমি ভাজবো। হলুদ দিয়ে খানিকটা ভাজা হয়ে গেছে, আগে আমি একটু নুন ছিটিয়েছিলাম, এবার আন্দাজ মতো আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খুব একটা ঝোল ঝোল হবে না, গায়ে মাখা মাখা মতো হবে। পুরনো বন্ধুদের বলছি আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি টিপে দিও। আমার সমস্ত নতুন নতুন নিরামিষ রান্নার আপডেট তোমাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। নুন হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই যে আগে থাকতে আদা কুড়ে রেখেছি এই আদা কোড়াটা দেব না, দেব নিগড়ের রসটা, এটাতে খেতে আরও বেশি ভালো হয়। এই যে আদার রস দিলাম, এরপর এর সঙ্গে অ্যাড করব একটু ভিনিগার, 1 চিটি মতো সাদা ভিনিগার। রান্নার টেস্ট এটায় বহু গুণ বেড়ে যাবে, মনেই হবে না যে পেঁয়াজ রসুন ছাড়া খাচ্ছে। আর দেব একটু হিং, এর সঙ্গে দেব একটু কাশ্মীরি লঙ্কা। এবার সবটা মিলিয়ে একটু ভাজব। আমার ছেলে যেহেতু ঝাল কম খায় তাই আমি এতে গুঁড়ো লঙ্কা ঝাল না দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এতে কাঁচা লঙ্কার গন্ধটাও সুন্দর হবে আর যে ঝাল খায় না তার পক্ষেও সুবিধা হবে। হয়ে গেছে, এবার আমি আগে থাকতে তৈরি করে রাখা গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা তো বলেইছি আগে, এটা বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। এটা 5 মিনিট চাপা দিয়ে একটু রান্না করে তারপর নামাবার আগে যে মশলাটা দেব সেটা দেখাচ্ছি। তরকারিটা আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো একটু অ্যাড করেছি, আবার 2-1 মিনিট ফুটিয়ে নেব যাতে বড়ির মধ্যে রসটা ঢুকে বড়িটা বেশ রসালো হয়। বড়ি দিয়েও আমার 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার নামাবার আগে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব। এতে কি হবে, এতে গ্রেভিটা আরও থকথকে হয়ে যাবে এবং টেস্ট আরও বেড়ে যাবে। কারো বাড়িতে যদি ধনে পাতা থাকে এর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন, আমি ধনে পাতা দিইনি। এই যে 2-1 মিনিট ফোটাচ্ছি,
ফুটিয়ে এটা গ্যাস বন্ধ করে দেবো। যদি আমার রান্না ভালো লাগে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন আমার নতুন নতুন নিরামিষ রান্নার আপডেট পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ বারবার জানাচ্ছি আমার এইভাবে পাশে থাকার জন্য। রেডি আমার আলু পটল বড়ি দিয়ে ঝাল।